তো এখন হচ্ছে সমাধানের ক্ষেত্রে আমরা 28 নম্বর সমাধানটি দেখব। এখানে বলা হচ্ছে প্রশ্নটিকে যে পি অফ ফাঁকা সেট আর কি ফাঁকা সেটের শক্তি সেট আমাদের নির্ণয় করতে হবে। তারপরে আরেকটা বলছে যে এখানে একটা সেট দেওয়া আছে ফাঁকা সেট, মানে ফাঁকা সেটের মানে একটা সেটের উপাদান দেওয়া আছে ফাঁকা সেট, আর এখানে শুধুমাত্র ফাঁকা সেট আছে, আর এখানে সেটের উপাদান দেওয়া আছে ফাঁকা সেট, সেক্ষেত্রে আমাদের শক্তি সেট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটা কিন্তু একদম সহজ একটা প্রশ্ন। তো আমরা জানি যে শক্তি সেট বা পাওয়ার সেট আমরা কি যে কোনো সেটের উপসেট নিয়ে গঠিত সেট কি হচ্ছে শক্তি সেট বলে। তাহলে দেখেন আমার এটা হচ্ছে ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের আমার উপসেট কি আছে, শুধুমাত্র হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে আমার উপসেট। আচ্ছা ফাঁকা সেটের প্রথমে উপসেট গঠন করতে হবে। তাহলে দেখেন এটা হচ্ছে আমার ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের উপসেট কি, একটা ফাঁকা সেট। তারপর হচ্ছে যেহেতু আমার শক্তি সেট, সেজন্য আমাদের কি করতে হবে একটা সেটের মধ্যে প্রকাশ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার যে ফাঁকা সেটের হচ্ছে পাওয়ার সেট অফ বা শক্তি সেট। তাহলে আমরা কি লিখতে পারি যে ফাঁকা সেটের উপসেট সমূহ আছে এইরকম। তাহলে আমরা লিখতে পারি সরাসরি পি অফ ফাঁকা ইকুয়ালস টু তাহলে আমরা এটা সহজে আমরা লিখতে পারি কি ফাঁকা সেটের একটা উপসেট হচ্ছে আমাদের ফাঁকা সেট, আমরা লিখলাম ফাঁকা সেট। যেহেতু এখানে পাওয়ার ফাঁকা সেটের শক্তি সেট আমাদের নির্ণয় করতে হবে পি অফ ফাঁকা সেট, সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের শক্তি পাওয়ার সেটের হচ্ছে যে ফাঁকা সেটের পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে হবে, সেজন্য উপসেট সমূহ নিয়ে যে সেট, তাহলে উপসেট সমূহ নিয়ে যে সেট সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেটের পাওয়ার সেটটা হয়ে যাবে। তাহলে দেখেন ফাঁকা সেটের আমার পাওয়ার সেটটা কি পাইছি, যে একটা সেটের মধ্যে হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা আশা করি পি অফ ফাঁকা সেটটা পেয়ে গেলাম। এখন দেখেন এই প্রশ্নের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ফাঁকা একটা সেটের উপাদান হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে দেখেন একটা সেটের উপাদান যখন ফাঁকা সেট হবে, তখন এই সেটের মধ্যে মানে কি আছে যে উপাদানগুলো কি কি আছে, প্রথমে একটা উপাদান আছে ফাঁকা সেট, অবশ্যই একটা উপাদান, তার মধ্যে এরপরে হচ্ছে যে সেটটা যেটা দেখা যায় না সেটা হচ্ছে আরেকটা ফাঁকা সেট। তাহলে দেখেন এই সেটের মধ্যে দুইটি উপাদান পাচ্ছি, একটা হচ্ছে ফাঁকা সেট দেয়া আছে, আর আরেকটা হচ্ছে উজ্জ্বল যেটা দেখে যেটা হচ্ছে দেখা যায় না বা ফাঁকা সেট যেটা বলা হয় সেটা এই অংশটুকু। তাহলে এই দুই অংশের যদি সেট গঠন করি, তাহলে উপসেট নিয়ে যে সেটটা গঠিত হবে এটা আমাদের শক্তি সেট। সেক্ষেত্রে আমরা এখন নির্ণয় করতে পারি কি যে পি অফ ফাঁকা সেটের মধ্যে আরেকটা উপাদান ফাঁকা সেট থাকলে কিভাবে আমরা নির্ণয় করবো। সুতরাং আমরা কি করতে পারি যে প্রথমে আমরা লিখে নিলাম যে একটা ফাঁকা সেট, একটা সেটের উপসেট হচ্ছে সরি একটা সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট, সেক্ষেত্রে আমরা দুইটি উপসেট পাবো, একটা হচ্ছে ফাঁকা সেট পাবো, তারপরে হচ্ছে এই ফাঁকা সেট তো উপাদানই আছে অলরেডি, তারপর উপাদান নেই যেটা হচ্ছে যে ফাঁকা সেট সবসময় যেই সেটটা উপসেট হিসেবে থাকে ফাঁকা সেট থাকে এইটা। তারপরে আমাদের নির্ণয় করতে হবে কি পি অফ যেহেতু বলা হচ্ছে অর্থাৎ পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে, সেজন্য যখন আমরা পি অফ ফাঁকা সেটের একটা উপাদান দিছে যে ফাঁকা সেট, সেক্ষেত্রে আমাদের উপাদানটা হবে নির্ণয় সেট হবে এই অংশটুকু। তাহলে দেখুন পাওয়ার সেট অফ এটাও সেম পাওয়ার ফাঁকা সেটের উপাদান বোঝানো হচ্ছে বা ফাঁকা সেটের শক্তি সেট নির্ণয় বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি পেলাম যে দুইটি ফাঁকা সেট পাইছি। তো এখন এই অংশটুকু দুইটি যেহেতু আমাদের কমন আছে, তাহলে কমন যে অংশটুকু আমরা বাদ দিয়ে হচ্ছে একটা অংশ আমরা লিখতে পারি। তাহলে আমরা এই অংশটুকু লিখতে পারি যে শুধুমাত্র ফাঁকা সেট। তাহলে আমরা বুঝতে পারলাম কি পি অফ ফাঁকা সেট যেটা বোঝানো হচ্ছে, আবার হচ্ছে ফাঁকা সেটের যদি একটা উপাদান যদি দেওয়া থাকে ফাঁকা সেট, সেক্ষেত্রেও আমাদের কিন্তু সেমই আনসার আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই অংশটুকু ইকুয়ালস টু এই অংশ আমাদের সেম, আর এই দুইটা আপনারা পরীক্ষার যদি আসে বা প্রশ্নে যদি আসে আপনারা দুইটাই কিন্তু ইকুয়াল দিতে পারেন। এই অংশটুকু দেওয়া যে কথা, এই অংশ দেওয়াও সেম কথা। তাহলে আশা করি আপনারা প্রশ্ন 28 নম্বর আনসারটি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার।